আমাদের কিশোরগঞ্জের মেন রোড এই দুইটা জায়গা থাকার কারণে আমাদের রাস্তার পাশে ঈদগাহ শুরু হয়ে আসছে। আপনারা ডাকলে যদি আমাদেরকে স্মরণ করেন, সেখানে মেয়র নতুন আছেন, আমিও আছি, কমিটির বাইরেও তো আমাদের অনেক লোকজন আছে। আমরা বসে পরিকল্পনা করে আলোচনা করে ঈদগাহ মাঠটা কিভাবে সুন্দর করা যায়, কিভাবে একটু সুন্দর মানে গুণগত মান ভালো করা, আমরা সবাই একজন আরেকজনের জন্য দোয়া করব। বিশেষ করে আমার মনে হচ্ছে আমাদের একাই সুন্দরের একটা সুন্দরের কথা, আমাদের মনে হচ্ছে আজকে আব্দুল হাকিম হুসাইনি রহমতুল্লাহ আলাইহির কথা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকুন্দিয়া উপজেলার জয়ী কর্মকর্তা মহোদয় পাকুন্দিয়াবাসীকে একটি শুভেচ্ছা জানিয়েছেন এবং সেই শুভেচ্ছা বাণী আমি পাঠ করছি। প্রিয় পাকুন্দিয়াবাসী, মুসলিম ধর্মে অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর শোভের কদর লাভের পর খুশি ও আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। হিজরির দ্বিতীয় বর্ষ থেকে পালিত হয়ে আসছে পবিত্র ঈদ উল ফিতর। নিকট পরিলক্ষিত হলে তা ক্ষমার দৃষ্টিতে মার্জনা করিবেন। পরিশেষে সকলের সুস্থতা কামনা হইতে 30/4/2022 পর্যন্ত আয়োগের অডিট থেকে খসড়া হিসাব সাময়িক পাবে। প্রজাকে কত কঠিন পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হয়েছে, এখনো আমরা এত অধৈর্য না হই। আমরা যাই হোক আপনাদের অনেক দাবি সজ্জিত করে আগামীতে চেষ্টা করব আরো উন্নতির বৃদ্ধি পাবেন কতটুকু কথা আমরা চেষ্টা করেছি। আগুন দিয়ে যত দূর আছে সবার কাছে একটার অতিরিক্ত দূর চাকরি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان الله اكبر لا اله الا الله والله اكبر ولله الحمد